রাজবাড়ি জার্নাল কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান 2022 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তেলাওয়াতুল কোরআন। এখন পবিত্র কোরআন কারিম থেকে তেলাওয়াত হচ্ছে। আপনারা শুনতে পাবেন সূরা আল ফজর, সূরা আল ফজরের 1 থেকে 30 আয়াত পর্যন্ত তেলাওয়াত তর্জমা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم. الحمد لله 30 পারা সূরা আল ফজর। এ পর্যায়ে আপনারা সূরা আল ফজরের তর্জমা সরল তর্জমা শুনতে পাবেন। আল্লাহ রাব্বুল আমিন অনেকগুলো সূরাতে কসম খেয়ে আলোচনা শুরু করেছেন। অনেকগুলো সূরা হুরুফে মুকাত্তাআত কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। অনেকগুলো সূরা ইয়া আইয়ুহান নাস ইয়া দিয়ে শুরু করেছেন। অনেকগুলো সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু করেছেন। এই সূরাটি কসম দিয়ে শুরু। ওয়াল ফাজর আল্লাহ তাআলা বলেন প্রভাতের কসম, সকালের কসম, ওয়ালায়ালিন আশর দশ রাতের কসম। দশ রাত হলো রমজানের শেষের 10 রাত অথবা মুহররম মাসের 10 রাত প্রথম 10 রাত, আর জিলহজ মাসের প্রথম 10 রাত। যে কোনো 10 রাতের গুরুত্বের বিবেচনায় 10 রাতের কসম। আর শাফিঈ ওয়াল ওয়াতর জোর আর বেজোরের কসম, জোর 2-4 এভাবে আমরা সৃষ্টি জোরা জোরা। ওয়াল ওয়াত বেজোর, আল্লাহ বেজোর, চন্দ্র সূর্য বেজোর, এই বেজোরের কসম। ওয়াল লাইলি ইদা ইয়াসর রাতের কসম যারা অতিবাহিত করে, অতিক্রম করে। হাল ফি যালিকা কসমুন লিযী হিজর এই কসমের মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী। তুমি কি লক্ষ্য করেছ তোমার রব আদ সম্প্রদায়ের সাথে কি আচরণ করেছেন? ইরাম যারা সুউচ্চ স্তম্ভের অধিকারী ছিল, যাদের মতো পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি। সামস সম্প্রদায় যারা পাথর কেটে খোদাই, পাথর খোদাই করে গৃহ নির্মাণ করেছে তার উপত্যকায়। ফেরাউন সম্প্রদায় যারা ছিল শক্তিধর, মানুষকে পেরে মেরে
তাদেরকে হত্যা করেছে আর সে দেশ বিদেশে বিপর্যয় সৃষ্টি করেছে আখরু ফিহা ফাসাদা সে ব্যাপক আকারে বিপর্যয় ফাসাদ সৃষ্টি করেছিল ফাসাবা আলাইহি রাব্বুকা সাওত আযাব তোমার প্রভু তাদের প্রতি শাস্তির সাবক নিক্ষেপ করলেন নিশ্চয়ই তোমার প্রভু ওত পেতে আছেন এই পাপিষ লোকের ধরার জন্য আমার ইনসান ইদা মামতারা রব্বুহু ফাকরামাহু ওয়া নাআমা অতঃপর মানুষ যখন তাকে তার রব তাকে সম্পদ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন ফাকরামাহু সম্মানিত করেন তখন ওয়া নাআমাহু তাকে নিয়ামত দিয়ে ধন্য করেন তখন সে বলে আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন আবার যখন তার প্রভু তাকে সম্পদহীন করে রিজিক কমিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করে তখন সে বলে আমার রব আমাকে অপদস্থ করেছেন কাল্লা বাল্লা তো ক্রিমুন ইয়াতিম আল্লাহ বলেন কখনো নয় বরং তোমরা ইয়াতিমদের সম্মান করনি আর তোমরা মিসকিনদের খাবারের প্রতি উৎসাহিত করো নাই আর তোমরা ওয়ারিসের সম্পদ সম্পূর্ণরূপে আত্মসাৎ করেছ আর মানুষের সম্পদ তোমরা অত হিবুন মাল আহব্বান জানমা আর সম্পদকে অধিক পরিমাণ ভালোবাসেছ কখনো নয় যখন এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তোমার রব সেদিন আসবেন এবং ফেরেশতারা তার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে আর সেদিন জাহান্নামকে সামনে আনা হবে আর সেদিন সকল মানুষ স্মরণ করবে সে কে নিয়ে হাজির হয়েছে পান্না আল্লাহ দিকর সেদিন মানুষ স্মরণ করবে পিছনের কথা কিন্তু উপদেশ আর কোথায় পাওয়া যাবে সেদিন মানুষ আফসোস করে বলবে আহারে এই জীবনের জন্য যদি আমি অগ্রিম প্রেরণ করিতাম আর সেদিন তাদেরকে লাই আজিব আজাব আহাত তাদের এত কঠিন শাস্তি দেওয়া হবে যা আর কেউ তাদেরকে দিতে পারবে না আর এত মজবুতভাবে তাদেরকে বাধা হবে যা কেউ তা বাঁধতে পারবে না হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্রে ফিরে আসো যে অবস্থা তুমি তার উপর সন্তুষ্ট তোমার প্রভু তোমার প্রতি সন্তুষ্ট আর আমার ইবাদতে আমার বান্দার ফাদু তুলি ফি ইবাদি আমার বান্দার পরিণত হও আমার দাসত্বে প্রবেশ করো আর আমার জান্নাতে প্রবেশ করো বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল কারীম